আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে বান্ন ধারা কি এবং বান্ন ধারার রশিদটা আসলে দেখতে কেমন এবং এটা কখন দেওয়া হয় এবং এর কাজ কী তো প্রথমেই আপনারা স্ক্রিনের মধ্যে যেই টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি বান্ন এ ধারা রসিদ বিধি সাত চব্বিশের দুই চুয়াল্লিশের দুই এবং পঁচানব্বই দুই এটা বানোধারা রসিদ এই জন্য বলা হয় যখন আপনি একটি দলিল রেজিস্ট্রি করেন এবং রেজিস্ট্রি কার্য সম্পন্ন সম্পন্ন হওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাকে যে রসিদটি প্রদান করা হয় সেটি সাধারণত বানোধারা রসিদ বা দলিল ফেরত রসিদও বলা হয় তো আমরা দেখি এটার মধ্যে আসলে আছে কী কী এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ফর্ম নম্বর ফর্ম এক নম্বরে তো আছে বাংলাদেশ ফর্ম নাম্বার অর্থাৎ কত নাম্বার ফর্ম এই জায়গায় ফর্ম হচ্ছে পনেরোশো চার নম্বর ফর্ম বান্নর এ ধারার রশিদ দাখিলকারীর অংশ ক্রমিক নাম্বার এদের একটি ভলিউম নাম্বার দেওয়া আছে তারপর দলিল নাম্বার অর্থাৎ আপনি যে দলিলটি রেজিস্ট্রি করছেন সেই দলিল নাম্বারের জায়গায় দেওয়া আছে আমার একটি দলিল নম্বর ছিয়ানব্বই আটান্ন এই জায়গায় দেওয়া আছে যে পনেরো সালের আসলে মাসটা দেওয়া হয় না বাংলাদেশে সেশন জোটের মতো আসলে রেজিস্ট্রি অফিসেও আসলে রেজিস্ট্রি সেশন জোট হয়ে যায় তাই তারপরে দেওয়া আছে যে নাম অর্থাৎ দলিলটি কার নামে এই জায়গায় আমার নামে দলিল যে নাজিমদিন লেখা আছে দলিলির প্রকৃতি হচ্ছে যে কবলা দলিল অর্থাৎ দলিলটা বায়না হইতে পারে কবলা পাওয়ারও বেটরণী হতে পারে এবং দলিল লিখিত সম্পত্তির মূল্য দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা যে দলিলটার কত দাম সেটা এখানে লেখা থাকবে তারপর এই জায়গায় কিছু এফি এনফি এফি দেওয়া আছে এগুলো দলিল রেজিস্ট্রি করতে যে খরচ হয় সেটা এবং শেষে সাব সাবরেজিস্ট্রারের স্থিল এবং স্বাক্ষর থাকবে আর নিচের দিকে একটি জিনিস আছে সেটা খুব ভালো করে আপনাদের জানা দরকার এই রসিদ দলিল দাখিল করিলে দলিল ফেরত দেওয়া হইবে অর্থাৎ আপনি যখন এক বছর বা দেড় বছর পর আপনার অরিজিনাল দলিলটি ফেরত নিতে চাইবেন তখন আপনার কাছে এই দলিলটি চাইবেন এই দলিলের ব্যাপারটি চাইবে উইল ব্যতীত অন্য দলিল নিবন্ধন কার্যালয়ে দুই বছরের অধিকাল দা বিভিন্ন অবস্থা থাকলে তাহা আইন অনুযায়ী বিনষ্ট করা হবে নর্মালি দুই বছরের মধ্যেই দেওয়া হয় আর দুই বছরের বেশি যদি হয় তাহলে এটা বিনষ্ট করা হবে নিবন্ধন কার্য সম্পূর্ণ হইবার পর এক মাসের অধিক কাল অর্থাৎ আপনার যদি দুই বছর থেকে এক মাস হয়ে যায় প্রতি মাসে আপনার জন তাহলে আপনাকে পাঁচ টাকা করে খরচ দিতে হবে প্রতি মাসে পাঁচ টাকা করে খরচ দিতে হবে প্রতি মাসে পাঁচ টাকা করে ফি প্রদান করতে হবে এবং প্রতি ক্ষেত্রে এই ফি সর্বোচ্চ একশো টাকা হইতে পারে অর্থাৎ যত দিনে থাকুক বিনষ্ট করার আগ পর্যন্ত এটার সম্পূর্ণ খরচ একশো টাকা বাড়তে পারে কিন্তু এটা যদি নামেও বর্তমানে ভূমি অফিসগুলোতে আপনার সময় পার হয়ে গেলে দুইশো তিনশো চারশো পাঁচশো এমনকি এক হাজার টাকার পর্যন্ত নেওয়া হচ্ছে তার দেখার কেউ নেই সেটাই সবাই ভালো করে জানেন তো বন্ধুরা এই ছিল একটি বাহান্ন ধারা রশিদ আর বাহান্ন ধারার রসিদের কাজটা বললাম যে দলিল ফেরত পাওয়ার জন্য আর আপনার যদি এই রসিদটি আপনি হারিয়ে ফেলেন তাহলে কি করবেন হারিয়ে ফেললে আপনি যে মোহরি অথবা সেই হেল্প ডেস্ক থেকে একটি ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করবেন এবং যদি আপনি সম্পূর্ণ হন আপনি সাব রেজিস্টার বরাবর আবেদন করবেন আবেদন করলে সাব রেজিস্টার ওকে করলে আপনার দলিলটি আপনাকে ফেরত দেওয়া হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে জায়গা জমি সম্পর্কীয় আরও অন্য ভিডিও নিয়ে